লাসিথ মালিঙ্গার মতো স্লিঙ্গিং অ্যাকশনে বল করে আলোচনায় এসেছিলেন মাথিসা পাথিরানা। তবে এখন শুধুমাত্র অ্যাকশন নয়, ইয়র্কার, বাউন্সার, ভ্যারিয়েশন এবং গতির কারণে আলোচনায় তিনি। বিশেষ করে ডেথ ওভার্সে চেন্নাই সুপার কিংসের ভরসার প্রতীক হয়ে উঠেছেন এই শ্রীলঙ্কান। নিজের দলের এই ট্রাম্প কার্ডকে আপাতত লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চেন্নাই সুপার কিংস ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। দুজনে দুই প্রজন্মের, তবে স্লিঙ্গিং বোলিং অ্যাকশনের জন্য বেবি মালিঙ্গা খেতাব এরই মধ্যে পেয়ে গেছেন মাথিসা পাথিরানা। প্রশ্ন আসতে পারে, হুবহু কি মালিঙ্গার অ্যাকশনকেই কপি করেন পাথিরানা? দুজনের ডেলিভারি স্ট্রাইড লক্ষ্য করলে দেখা যায় স্লিঙ্গিং হলেও লাসিথ মালিঙ্গার হাতের রিলিজিং পয়েন্টটা একটু ওপরের দিকে, অন্যদিকে পাথিরানার রিলিজিং পয়েন্টটা মালিঙ্গার থেকে নিচে। ছবিতে নীল রঙের বলগুলো পাথিরানার রিলিজ পয়েন্ট, অন্যদিকে লাল রঙের বলগুলো মালিঙ্গার। সেই সঙ্গে আরও একটা বিষয় লক্ষণীয়, মালিঙ্গার পেছনের পাটা টুইস্টেড থাকলেও রিলিজের সময় আপরাইট অবস্থায় থাকে, অন্যদিকে পাথিরানার পেছনের পা ছড়ানো এবং মাটির সাথে সমান্তরালে। মালিঙ্গার চাইতে পাথিরানা শরীরের নিচের অংশের উপর বেশি নির্ভরশীল। ইয়র্কারে মালিঙ্গার মতো এখনই অত অ্যাকুরেসি না আসলেও তিনিও যে কম যান না, চেন্নাই সুপার কিংসের এই সিজনের ম্যাচগুলো দেখলে তার প্রমাণ পাওয়া যায়। গড়ে প্রতি ম্যাচে গতি উঠাচ্ছেন 145 থেকে 147 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত, একটা ম্যাচে তো উঠিয়েছেন ঘন্টায় 150 কিলোমিটার। সবচাইতে বড় বিষয়, তার উপর জহুরির চোখ পড়েছে। মহেন্দ্র সিং ধোনি পাথিরানাকে পাওয়ার প্লেতে নয় ব্যবহার করছেন ডেথ ওভার্সে। চলতি আইপিএলে 17 থেকে 20 ওভারের মধ্যে 7 ইনিংসে 10 উইকেট নিয়েছেন পাথিরানা, ইকোনমি 7.80। সঠিক খেলোয়াড়কে সঠিক জায়গায় ব্যবহারই আসছে সাফল্য। পাথিরানার জন্য পরামর্শ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, তাকে বেশি বেশি আইসিসি টুর্নামেন্ট খেলা, সাদা বলে কনসেন্ট্রেট করা আর লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ অল টাইম গ্রেট ক্যাপ্টেনের। চলতি আসরে ডেথ ওভার্সে সবচাইতে সফল বোলার পাথিরানা। ইয়র্কারের সঙ্গে সঙ্গে চমৎকার নিয়ন্ত্রণ আছে ভ্যারিয়েশনেও, বিশেষ করে স্লোয়ার বাউন্সারের সঙ্গে সঙ্গে কুইক বাউন্সারেও সমান কার্যকরী তিনি। সহজাত পেসের কারণে বাড়তি অ্যাডভান্টেজ তো আছেই, তাই তো তুলনাটা চলেই আসছে। একটা সময় কি মালিঙ্গাকেও ছাড়িয়ে যাবেন পাথিরানা? সৈয়দ আবিদ হোসাইন সামি, যমুনা স্পোর্টস।